এ মাসের সমস্ত নাটক কালিদাস রায় প্রণীত জাতকের গল্প অবলম্বনে। আজকের নাটক যোগী ও ভোগী। ব্রহ্মদত্ত তখন বারাণসীর রাজা। মগধ দেশের এক গ্রামে এক ধর্মভীরু জমিদার ছিলেন। তিনি সাধুসন্ততের ভারী ভক্তি করতেন। জটাধারী অথবা মুণ্ডিতশীল লোক দেখলেই তিনি ভক্তিতে তার পায়ের তলায় লুটিয়ে পড়তেন। একবার এক সন্ন্যাসী তার গৃহে অতিথি হলেন। তার মাথার জটা প্রায় পায়ে লুটিয়ে পড়েছে। অত বড় লম্বা জটা দেখে জমিদারের বড়ই ভক্তি হল। সন্ন্যাসীর জটার অনুযায়ী সেবার জন্য জমিদার যথেষ্ট আয়োজন করলেন। সেবার আয়োজন দেখে সন্ন্যাসী আর নড়তে চাইলেন না। তখন জমিদার তার বাগান বাড়িতে একখানা ঘর তৈরি করে দিলেন। সন্ন্যাসীর দুবেলা বেশ আহার চলতে লাগল। প্রত্যহ জমিদার তার কাছে গিয়ে বসতেন। সন্ন্যাসী জমিদারকে বহু ধর্মোপদেশ দিতেন। জমিদার ভক্তিতে গদগদ হতেন। ক্রমে সন্ন্যাসীর দেহ বেশ নাদুস নুদুস হয়ে উঠল। এইভাবে বছর কেটে গেল। এই সময় দেশে চোর ডাকাতের বড় উপদ্রব হল। জমিদার নিত্যই ডাকাতির খবর পেতে লাগলেন। তিনি ঠিক করলেন, সন্ন্যাসী তো এখানেই থাকছে, তাকেই ধন সম্পদ রক্ষার ভার দেওয়া যাক। সন্ন্যাসী তো সর্বত্যাগী, ধনরত্নে নিশ্চয়ই তার লোভ নেই। এই ভেবে জমিদার সন্ন্যাসীর কুটিরের মেঝে গর্ত করে মূল্যবান অলংকার ও মণিমুক্তাগুলি পুঁতে রাখলেন। তার উপর উচ্চাসনে বাঘছাল পেতে সন্ন্যাসী শুয়ে থাকতেন। সন্ন্যাসী একদিন বললেন, দেখো বৎস, তুমি আমাকে ভোগী করে তুললে। আমি তোমার এখানে থাকব, কিন্তু তোমার রাজভোগ আমি স্পর্শ করব না। পায়স পৃষ্ঠক ঘৃত মিষ্টান্ন আমি বর্জন করলাম। ঠাকুর, আপনি এসব না খেলে আমরাই বা খাবো কি করে? আহা, দেখো তোমরা ভোগী, তোমাদের এসবই তো খাদ্য। আমি যোগী মানুষ, আমার পক্ষে এসব খাদ্য বর্জনীয়। তবু যে এতদিন খেয়েছি তা কেবল তোমার তুষ্টির জন্য। আমি দেখছি এতে ক্রমেই আধ্যাত্মিক অবনতি হচ্ছে আমার। সন্ন্যাসীর পক্ষে গৃহবাসও নিষিদ্ধ, তবে আমি যে রয়েছি সে শুধু তোমার আত্মার কল্যাণ সাধনের জন্য। জমিদার নিরুত্তর হয়ে রইলেন। সন্ন্যাসী ক্রমে সকল খাদ্যই ত্যাগ করে সারাদিন উপবাস করে সন্ধ্যার সময় ফল জল খেতে লাগলেন। জমিদার দুঃখিত হলেন। আমি একটা ব্রত পালন করছি, সারাদিন হোম জপ নিয়েই থাকি, সেবার জন্য আমার আর ভৃত্য লাগবে না। আমি নির্জনে একটু একা থাকতে চাই। আমি যে সাধনা করছি, নিকটে কোনো লোকজন থাকলে তাতে ব্যাঘাত হয়। জমিদার ক্রমে বাগান বাড়ি থেকে লোকজন সরিয়ে দিলেন। কয়েকদিন পর, বৎস, সন্ন্যাসীর এক স্থানে বেশি দিন থাকা ভালো নয়। কেবল তোমার ভক্তি ও সেবায় তুষ্ট হয়ে তোমার আত্মার কল্যাণের জন্য আমি এখানে আছি। এইবার আমি তীর্থ পরিক্রমায় বের হব। আর কিছুদিন অধমের কুটিরে থেকে যান, আমাদের তো এখনো দীক্ষা গ্রহণও হয়নি। আচ্ছা, তোমাদের দীক্ষা দিয়ে আমি বিদায় নেব। আবার এক বছর পর আমি ফিরে আসব। জমিদার ও তার পত্নী একদিন দীক্ষা নিলেন। দীক্ষার দক্ষিণার জন্য জমিদার যা দিলেন সবই সন্ন্যাসী ফিরিয়ে দিলেন। আমি সন্ন্যাসী মানুষ, এসব নিয়ে কি করব? তুমি তিন দুঃখীদের এগুলি দিয়ে দাও। তারপর একদিন সকালে সন্ন্যাসী যাত্রা করলেন। জমিদার কাঁদতে কাঁদতে পেছনে পেছনে অনেক দূর গেলেন। শেষে সন্ন্যাসীর পীড়াপীড়িতে জমিদার ফিরলেন। জমিদার কিছু দূর আসতে দেখলেন
সন্ন্যাসী ফিরে আসছেন। জমিদার দাঁড়ালেন। দেখো, তোমার বাগান বাড়ির কুটির থেকে বেরিয়ে আসবার সময় খড়ের চালের এই কুটোটা আমার জটায় আটকে গিয়েছিল। সন্ন্যাসীর কিছুই তো নিয়ে যাওয়া উচিত নয়, তাই এই কুটোটা তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি ফিরে এলাম। এই নাও তোমার কুটো। জমিদার সন্ন্যাসীর অনাসক্তি দেখে অবাক হয়ে গেলেন এবং ভাবলেন, আসল সন্ন্যাসী একেই বলে। গ্রামে প্রবেশ করে জমিদার গ্রামের বাজারের মধ্য দিয়ে ফিরছিলেন। এক শ্রেষ্ঠী জমিদারকে জিজ্ঞাসা করলেন, আপনি খালি পায়ে কোথায় গেছিলেন? জমিদার সব কথা বললেন, সেই সঙ্গে জটার কুটোটার কথাও বললেন। শ্রেষ্ঠীর বিপণীতে একজন বণিক ছিলেন, তিনি বোধিসত্ত্ব। এজন্মে বোধিসত্ত্ব বণিক হয়ে জন্মেছিলেন। তাই তো, সন্ন্যাসী তো ভারী অনাসক্ত, তাঁর ঝুলি ঝোলা ভালো করে সন্ধান করে দেখেছেন তো। আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি ঘর সামলে সন্ন্যাসীকে বিদায় দিলে ভালো করতেন। যাই হোক, যে ঘরে সন্ন্যাসী ছিলেন সে ঘরের জিনিসপত্রগুলো সব আছে কি না বাড়ি গিয়ে খোঁজ করবেন। আপনি এখানে আর দেরি করবেন না, বাড়ি যান। জমিদার এই অপরিচিত লোকটার প্রগল্ভতা ও অযাচিত উপদেশে বিরক্ত হয়ে বাড়ি ফিরলেন। তিনি সন্ন্যাসীর কুটিরে গিয়ে মেঝেটা খুঁড়লেন, সহজেই ঝুড়ো মাটি উঠে এলো। জমিদারের বুক ঢিপ ঢিপ করতে লাগল। হাত দুই খোঁড়ার পর তামার কলসিটা উঠল, তাতে হাত দিয়ে দেখেন তা শূন্য। তখন জমিদার ছুটলেন বাজারের দিকে, বোধিসত্ত্বের কাছে গিয়ে সমস্ত ব্যাপার বললেন। তারপর দুজনে ঘোড়ায় চড়ে চললেন সন্ন্যাসীকে ধরতে। প্রায় দুই ক্রোশ পর্যন্ত গিয়েও সন্ন্যাসীর দেখা পেলেন না। তখন তারা ফিরলেন, খানিকটা এসে রাস্তার ধারে বনের মধ্যে একটা ভাঙা বাড়িতে বোধিসত্ত্ব নিয়ে গেলেন জমিদারকে। ভাঙা বাড়ির এক কোণে সন্ন্যাসীর চিমটেটা পড়ে আছে, রাশিকৃত ইট সুরকির খানিকটায় সদ্য খোঁড়া গর্ত। তখন দুজনে বনটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কিন্তু সন্ন্যাসীর আর দেখা পেলেন না। বোধিসত্ত্ব চিমটেটা জমিদারকে দিয়ে বললেন, এবার বাড়ি গিয়ে ওই চিমটেটার পুজো করুন গে যান। ভোগীরাই আসলে যোগীর সর্বনাশ করে। এই সন্ন্যাসীর নির্বাপিত প্রায় কামনার আগুনে আপনি ইন্ধন জুগিয়েছেন। আপনার হল ঐহিক ক্ষতি, আর সন্ন্যাসীর হল পারমার্থিক ক্ষতি। গল্পটি শোনালেন অজয় ভট্টাচার্য। অন্যান্য ভূমিকায় ছিলেন জমিদার সুমিত ঘোষ, সন্ন্যাসী অভিজ্ঞ ঘোষাল, বোধিসত্ত্ব অনিরুদ্ধ ঘোষ, শ্রেষ্ঠী শুভজিৎ পাত্র। পর্ব পরিচালনা দেবযানী ঘোষ, নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ, উপদেষ্টা অরিজিৎ মিত্র।